রিমান্ড শেষ কারখানায় মেনন ইনু পলক মামুন অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা ফখরুলের শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন জয়শঙ্কর যাব আশুলিয়ায় আজও বন্ধ দুশো কারখানা শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা হচ্ছে এবং সর্বশেষ জানাবো সামিট আদানি ও এস আলম দাই তীব্র লোডশেডিং এর নাকাল দেশবাসী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রিমান্ড শেষ কারাগারে মেনন ইনু পলক মামুন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক যোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জনায়দ আহমেদ পলক ও সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আজ ঢাকার মেট্রোপলিটের ম্যাচডার সাইফুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এদিন হাসানুল হক ইনুকে তিন দফায় ষোলো দিন মেননকে দুই দফায় এগারো দিনের রিমান্ড শেষে পলককে তিন দফায় তেইশ দিনের এবং মামুনকে আট দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় এ আসামিতে রিমান্ডে নেওয়া মামলাগুলি কারাগারে পাঠানোর আবেদন করা হয় তবে খিলগাঁও থানার একটি হত্যা মামলা ইনু মেনন পলক ও মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এছাড়া খিলগাঁও থানার আরেক হত্যা মামলা এবং ভাটারা থানার একটি হত্যা মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা ফখরুলের ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি महासचिव বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমরাও বলেছি যেন এই সংস্কার কাজগুলো হয়। এই ক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগও দিতে চাই। আমরা আশা করি তারা জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন। তিনি বলেন, আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নেই ডিসি নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফকুল বলেন প্রাথমিক পর্যায়ে এই ধরনের সমস্যা থাকতে পারে ছাত্র জনতার বিপ্লবের পথে দিয়ে এটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে তাই কিছুটা সময় লাগবে সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না যারা আছেন তাদেরকে কাজে লাগাতে হবে এজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন যা হতে পারে না এসব কথায় কান দেওয়া যাবে না একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা করার চেষ্টা করা হচ্ছে আমি শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দলের নেতাকর্মীদের অনুরোধ করব প্রতিষ্ঠান চালু রাখুন এবং সব ধরনের অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রশ্ন করা হয়েছে জবাবে তিনি বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর কথা বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনা লেনা বিয়ারকের সঙ্গে বৈঠকের পর এই যৌথ সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতের আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা তিনি এখন ভারতে অবস্থান করছেন আশুলিয়ায় আজও বন্ধ দুশো কারখানা শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা হচ্ছে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আজ দুশো তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে হাজিরা পোনাজ বৃদ্ধি শ্রমিক ছাঁটাই বন্ধ টিফিন বিল বৃদ্ধি বেতন সহ সমানুপাতিক হারে পুরুষ শ্রমিক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এসব কারখানার মধ্যে একশো তেত্রিশটি কারখানার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া শ্রম আইন দু হাজার ছয় এর তেরো এর এক ধারা অনুযায়ী বন্ধ হয়েছে ছিয়াশিটি কারখানা আজ দুপুর সাড়ে বারোটার দিকে এসব তথ্য জানান আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম আশুলিয়ায় আজ সকালে কারখানার কাজে যোগ দেন শ্রমিকরা তবে কিছু কারখানায় শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন তখন কারখানাগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয় নরসিংহপুর এলাকার বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী সদস্যরা অবস্থান নিয়েছেন সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনীর র্যাব বিজিবি ও পুলিশ সদস্যরা পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন গতকাল থেকে আমরা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান ও কাজ করতে মাইকিং করছি এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় সে বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা হতো হচ্ছে দাবি দাওয়া নিয়ে যেসব বিরোধ রয়েছে তা কিভাবে নিষ্পত্তি করা যায় তা নিয়েও কথা হচ্ছে কলকারখানার অভিদপ্তরের যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে সারোয়ার আলম আরো বলেন আজ শ্রম আইনের এর এক ধারায় বন্ধ আছে ছিয়াশিটি কারখানা একশো তেত্রিশটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে যেগুলো খোলা আছে এর মধ্যে কিছু কারখানায় দাবি নিয়ে আলোচনা চলছে এখনো পর্যন্ত কোথাও কোনো অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি সামিট আদানি ও এস আলমদাই তীব্র লোডশেডিংয়ের নাকাল দেশবাসী দেশজুড়ে তীব্র লোডশেডিং এর জন্য সামিট পাওয়ার ও ভারতের আদানি পাওয়ার এস আলমের বিদ্যুৎ কেন্দ্র এবং পুকুরিয়া মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হ্রাসকে দায়ী করা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর ফৌজুল কবির খান বলেন লোডশেডিং এর কারণগুলো চিহ্নিত হয়েছে সমস্যা সমাধানে দ্রুত কাজও শুরু করেছে সরকার এতে বিদ্যুৎ উৎপাদন কিছুটা বেড়েছে গত তিন দিন আগের যে অসহনীয় পরিস্থিতি ছিল সেটি এখন নেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে না হচ্ছে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে বলেন তিনি জানান জ্বালানি বিভাগ জানিয়েছে গত প্রায় সাড়ে তিন মাস ধরে সামিটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালটি বন্ধ এতে প্রতিদিন গড়ে বারোশো মেগাওয়াটের মতো কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অন্যদিকে বকের কারণে ভারতের আদানি গ্রুপ প্রায় পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমিয়েছিল এর সঙ্গে কারিগরি কারণে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং মাতারবাড়ি ও এস আলামের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং তীব্র আকার ধারণ করে কক্সবাজারের মহেশখালীতে বারোশো মেগাওয়াট ক্ষমতার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে আটশো পঞ্চাশ থেকে নশো মেগাওয়াট বিদ্যুৎ কম গিয়েছিল ভারতের আদানি গ্রুপ থেকে গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ কিন্তু বেশ কয়েকদিন ধরে তারা এক হাজার মেগাওয়াট মতো বিদ্যুৎ সরবরাহ করছে এই প্রসঙ্গে আদানি বক্তব্য পিডিবির কাছে তাদের বকেয়া অনেক বেড়ে যাওয়ার কয়লা কিনতে পারছে না এ কারণে বিদ্যুতের উৎপাদন কমানো হয়েছে বকেয়া বিষয়ে গত সপ্তাহে তারা বিদ্যুৎ উপদেষ্টার সঙ্গে কথা দেখা করেছেন বাংলাদেশ ব্যাংক ব্যাংক থেকে বিল দিতে বলা হচ্ছে কিন্তু সোনালী অর্থ ছাড় করছে না এসব প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন সামিটের এস এফ আর ইউটিতে ইতোমধ্যে ঠিক হয়েছে কিন্তু এই মুহূর্তে এল এনজি না থাকায় সেখানে প্রাকৃতিক গ্যাস তৈরি করা সম্ভব হচ্ছে না এল জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে জানিয়ে তিনি বলেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পৌঁছে গেছে সামিট প্রায় দিতে পারবে জাতীয় গ্রিডে ভারতের আদানি পাওয়ার সমস্যার সমাধানে আদানিকে চিঠি দেওয়া হয়েছে আদানি ইতিমধ্যে তাদের বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে অপদিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ হয়ে গিয়েছিল সেটিও মেরামত করে উৎপাদনে ফিরিয়ে আনা হয়েছে জ্বালানি উপদেষ্টা আরো বলেন জ্বালানি বিভাগকে চিঠি দিয়ে বলা হয়েছে যদি কোনো কারণে বিদ্যুতের বড় ক্যাপাসিটি নষ্ট হয় তাহলে বিদ্যুৎ উৎপাদনের গ্যাস গ্যাস সরবরাহ বাড়িয়ে দিতে কারণ দেশে ভিত্তিক প্রায় বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বর্তমানে দিনে গড়ে সাড়ে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীত উৎপাদন সক্ষমতা প্রায় সাতাশ হাজার মেগাওয়াট কিন্তু প্রতিদিন গড়ে সাড়ে চোদ্দ হাজার থেকে পনেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এতে প্রতিদিন লোডশেডিং হচ্ছে প্রায় দেড় হাজার মেগাওয়াটের বেশি এদিকে পিডিবি সূত্রে জানা গেছে লোডশেডিং সামাল দিতে গিয়ে লাগিয়ে পিক আওয়ারের ব্যয়বহুল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হচ্ছে এতে উৎপাদন ব্যয় বাড়ছে তথ্য অনুযায়ী বর্তমানে দৈনিক প্রায় চারশো কোটি ঘন ফুট গ্যাসের চাহিদার বিপরীতে দেশীয় ও আমদানি মিলে গড়ে সরবরাহ ক্ষমতা প্রায় তিনশো দশ কোটি ঘন ফুটের মধ্যে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এবং বাংলাদেশের সামিটে দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি করা এল থেকে একশো দশ কোটি ঘন পাওয়া যায় কারিগরি ত্রুটির কারণে সামিটের এল টার্মিনালটি গত সাতাশে মে থেকে বন্ধ বর্তমানে এক্সিলার যে টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে 59 ঘনফুট গ্যাস এর ফলে গ্যাস সরবরাহ নেমে এসেছে 207 কোটি ঘনফুটে বিদ্যুৎ উৎপাদনের প্রতিদিন 230 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে 85 কোটি ঘনফুট এর নিচে সামিটে টার্মিনাল বন্ধের আগে 120 কোটি ঘনফুট পর্যন্ত সরবরাহ করা হয়েছিল গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুতের লোড শেডিং বেড়ে যাওয়ার কলকারখানার উৎপাদনও চরমভাবে ব্যাহত হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খানের সঙ্গে দেখা করেন সেইদের সংগঠন থাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল তার উপদেষ্টাকে বলেন কারখানায় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুত ও গ্যাসের সরবরাহ না পাওয়ায় তাদের কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে তারা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দাবি জানান শুধু শিল্প কারখানা নয় গ্যাস সংকটে সার ও বিদ্যুৎ উৎপাদনের সমস্যা তৈরি হয়েছে রূপশাই আটশো মেগাওয়ার বিদ্যুৎ কেন্দ্রটি গ্যাসের জন্য চালু করা যাচ্ছে না হঠাৎ বিদ্যুৎ সংকট তৈরি হয় ঢাকার বাইরেও তীব্র লোডশেডিং হচ্ছে কৃষি কাজ শেষ দেওয়া যাচ্ছে না বিদ্যুৎ না থাকার গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে ব্যাটারি চালিত অটোরিকশাচালক রাইস মিলের শ্রমিক সহ বিভিন্ন খাতের ক্ষুদ্র আয়ের মানুষের আয় কমেছে গবাদি পশুর খামারিরা বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা করছেন বিদ্যুতের লোডশেডিং এর কারণে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন